তৃণমূলের বুথ সভাপতি বিভাস কুণ্ডুর নাম গ্রাম পঞ্চায়েতের লাগানো সরকারি গাছ কেটে পাচারের সঙ্গে জড়িয়েছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণু দাসপুর গ্রামের। অভিযোগ উঠেছে বন দফতরের অনুমতি ছাড়াই, এমনকি গ্রাম পঞ্চায়েতের অগোছরে গাছগুলির অধিকাংশ কেটে পাচার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার জেলায় প্রশাসনিক বৈঠকে বেআইনি গাছ কেটে পাচার করা নিয়ে কড়া ধমক দেন জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের। শাসক দলের নেতাদের নাম জড়ানো নিয়েও ক্ষোভ উগড়ে দিয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন বেআইনি গাছ কাটা ও পাচারে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। কিন্তু কড়া ধমকেও হ্রাস টানতে ব্যর্থ স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে বন দফতর ও প্রশাসন। বিজেপি নেতা সুশীল চৌধুরী তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। এদিকে দলের বুথ সভাপতির নাম জড়ানোয় অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা হাজরা বলেছেন, গাছ কাটার বিষয়টি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি, যারা দোষী তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি জায়গায় গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো প্রমাণ সাইজের গাছ কেটে পাচার হচ্ছে, তা নিয়ে শাসক দলের নেতা থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কারো গোচরে আসলো না কেন? নাকি সবাই সব জেনেও চুপ ছিল? যার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার সরকারি গাছ কেটে পাচারের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়। আরে বিষ্ণুদাসপুর যে এলাকা, ওই এলাকার যে বুথ সভাপতি, তার নাম হচ্ছে বিভাস কুণ্ডু। সে তার দলবলকে নিয়ে এই কুকাজে লিপ্ত হয়েছে। এই লিপ্ত হওয়ার আগে বিজেপির যে সমস্ত কার্যকর্তারা, সেই কার্যকর্তাদেরকে সন্ধ্যাবেলা ডেকে ভয়ে সন্ত্রাস সৃষ্টি করছে যে তোমরা কেন বিজেপি করবে, বিজেপি কারু করা চলবে না, আমরাই সর্বেসর্বা, সবাইকেই তৃণমূল করতে হবে বাই প্রেশার, যার ফলে বিজেপির ছেলেরা বাইরে বেরোচ্ছে নি। তার সেই সুযোগে ওই এলাকার যে সমস্ত সরকারি গাছ আছে সেই গাছগুলোকে কেটে রাতারাতি পাচার করে দিচ্ছে, দিয়ে নিজেদের পকেট ভর্তি করছে। এইটি হচ্ছে তৃণমূলের কাজ। এর জন্য আন্দোলনে নামবো আমরা, যথারীতি প্রশাসনের দ্বারস্থ হব। যদি ব্যবস্থা কিছু না নেয় আমরা দরকার হলে পথ অবরোধ করবো, করে এর প্রতিবাদ জানাবো। এই গাছ কাটার ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নাই। যদি কেউ গাছ কেটে থাকে সরকারি গাছ, আইন তার ব্যবস্থা দিবে, দল তার পক্ষে নেয়। গাছ কাটার ব্যাপারে খবর পেয়ে দ্রুত আমরা ব্যবস্থা নিয়েছি, যারা দোষী তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।